হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য দারুণ খুশির খবর। আজ 15ই মার্চ বুধবার, আজ বিকাল থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে এবং সেই ব্যাপারেই আজকের ভিডিও। এবং এটা কিন্তু আমি অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে এখনই দেখিয়ে দেবো, সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভীষণ খুশির খবর। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই, আজ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসা অ্যাকাউন্টে শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং এখানে দেখুন 15ই মার্চ ট্রান্সফার ক্রেডিট বলে লেখা আছে এবং এখানে দেখুন লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এখানে স্কিম কথাটা পুরো আসেনি, এসসি কথাটা এসছে এবং এখানে দেখুন 500 টাকা কিন্তু চলে এসেছে এবং টোটাল টাকা এই উপভোক্তার কিন্তু এখানে এখন 2003 টাকা শো করছে। তো অর্থাৎ এই 15ই মার্চ অর্থাৎ আজকেই কিন্তু কিছুক্ষণ আগে অ্যাকাউন্টে টাকা এসেছে এবং এই উপভোক্তা কিন্তু দেখুন 14ই ফেব্রুয়ারি গত মাসেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছিলেন এবং আজকেও পেলেন। অর্থাৎ বন্ধুরা, এই তথ্যটাই আপনাদের দেখানোর ছিল, যেটা আমি গত সোমবারের একটা ভিডিওতে বলেছিলাম যে টাকা ছাড়া শুরু হয়ে গেছে, যেখানে সন্ধ্যার মধ্যে হয়তো বা টাকা চলে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আসেনি, কিন্তু সেই টাকা এবার অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে, যেটা আমি আপনাদেরকে এখন প্রমাণসহ দেখিয়ে দিলাম। সুতরাং আপনারাও আপনাদের অ্যাকাউন্ট চেক করুন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উইথড্র করে নিন। তো তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের পক্ষে আজকে খুব হেল্পফুল হবে এবং ভিডিওতে কিন্তু লাইক অবশ্যই করা চাই এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।